করোনা ভাইরাসের শৃঙ্খলে বদ্ধ পুরো বিশ্ব, কিন্তু অস্ট্রেলিয়ার অন্যান্য শহরের মতো সিডনির চিত্র পুরোপুরি ভিন্ন। করোনা ঠেকাতে বিভিন্ন দেশ যখন দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের পথে হাঁটছে, ঠিক তখন বড়দিন উপলক্ষে দল বেঁধে শপিং মলের পথে সাধারণ অস্ট্রেলিয়ানরা। এমন পরিস্থিতিতে নিজেদের ভাগ্যবান মনে করছেন অস্ট্রেলিয়ার সাধারণ মানুষ। একই সঙ্গে করোনা ভাইরাস সামাল দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা। I think it's really exciting. It's been a crazy year and I didn't know whether we would be able to go to the mall and go shopping at Christmas time. তবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাদের মতে শুরু থেকেই সচেতনতার ফল পাচ্ছে সাধারণ অস্ট্রেলিয়ানরা, কিন্তু যে কোনো মুহূর্তে মহামারী মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছেন তারা। কাজী ইফতেখার শুভ, সময় সংবাদ।